আজকে আমি বানাবো তালের পিঠে। তালের পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো, নিয়েছি এক বাটি। এরপর আমি তাল দেব এক বাটির মতো। তালটা আমি ফুটিয়ে রেখেছিলাম। এরপর আমি চিনি দেব এক বাটির মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব, খুব পাতলা করব না, ঠিক যেমন রুটি মাখায় সেই রকম করেই মাখাতে। দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে মাখিয়েছি, ঠিক এইভাবেই মাখাতে হবে। এরপর আমি কলা পাতা নিয়েছি, কলা পাতাটা আমি কেটে নেব। কলা পাতা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, খুব সরু করব না, এই ঠিক এইভাবেই কাটতে হবে। কলা পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে গোল গোল পাকিয়ে কলার পাতার মাঝখানে দিয়ে দেব। দেখুন আমি যেভাবে দিচ্ছি, ভালো করে চিপে দেব। ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর আমি একটা হাঁড়িতে জল নিয়েছি, জলটা আমি ফুটতে দেব। তারপর আমি একটা ফুটো বাটি নিয়েছি, ফুটো বাটিতে আমি সমস্ত পিঠেগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে সাজিয়ে দিতে হবে, নাহলে কিন্তু সবগুলো সিদ্ধ হবে না। জলটা আমার ফুটে গেছে, এরপর আমি এটা বসিয়ে দেব। বসিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন পিঠেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর পাতার কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি পিঠেগুলো একটি আলাদা পাত্রে ঢেলে নেব। দেখুন পিঠেগুলো দেখতে কতটা ভালো হয়েছে এবং খেতেও কিন্তু ততটাই ভালো হবে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।